পড়াশোনা করাটাই কি সফলতা? কটালে লোক চাকরি, আর কষ্ট হচ্ছে, লোক তো ব্যবসা করছে, সবাই কি বড় লোক হয়ে যাচ্ছে না অনেক লোক ব্যবসা করে ফিরাল হয়ে যাচ্ছে? কি ভাই বুঝছেন না? হ্যাঁ, অভাবে পড়ে যাচ্ছে, ভিটে মাটি বেঁচে দিতে হচ্ছে। এই জন্য বলছে সফলতা কাকে বলে? তো বললেন যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে আর জান্নাতে প্রবেশ করবে তার জীবনটাই সফল। যে কোটি কোটি টাকা কামালো, হাজার হাজার কোটি টাকা, দুনিয়াতে প্রভাব বিস্তার করলো, প্রচুর প্রভাবশালী, কিন্তু যেই মরে গেল আজাব শুরু হয়ে গেল, কবরের আজাব, আর তারপর হাসানাবাদের জাহান্নাম। বললে ওর জীবন তো ব্যর্থ, ব্যর্থ। তো এই ছোট্ট জীবন, সামান্য জীবনটা দিয়েছেন কেন? বায়ান তো এইটা করবো আমি, আল্লাহ নিজেই বলছেন আমি এই ছোট্ট জীবন দিলাম, কেন দিলাম? এবার শোনেন, সবাই শোনেন, সৃষ্টি করেছেন আল্লাহ, হ্যাঁ, পালন করছেন তিনি, রুজি তিনিই দিচ্ছেন, সুখ দুঃখের মালিক তিনি, লাভ লোকসানের মালিক তিনি, ইজ্জত আর জিল্লতের মালিক তিনি, দুঃখ দরদের মালিক তিনি, সমস্ত হাজতের মালিক তিনি, সমস্ত ভান্ডার তার হাতে আছে, হায়াত আর মউতের মালিকও তিনি, সব কিছু ছাড়া সব কিছু করছেন, করবেন, করতে সক্ষম। আর পৃথিবীর সব কিছু আল্লাহকে বাদ দিয়ে কিছুই করতে পারে না, কিন্তু ওই আল্লাহকে চর্মচক্ষে দেখা যায় না, সম্ভব নয়, অসম্ভব। তিনি বলে দিয়েছেন কোরআন শরীফে পারা নম্বর 7 একদম শেষ পৃষ্ঠায় সুরা আনআম আয়াত নম্বর 103 আল্লাহ বলেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়া আল-লাতীফুল খাবীর। কোন চোখ তাকে দেখতে পায় না আর সমস্ত চোখওয়ালাকে তিনি অবলোকন করেন, অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম, সর্বজ্ঞানী, সর্বদর্শী, সব কিছুর খবর রাখেন তিনি। আল্লাহ বললেন আমাকে চর্মচক্ষে দেখতে পাবে না, কিন্তু আমি এমন একটা বস্তু তোমাদেরকে দান করছি, ওটাই আমার মহাদান, আমার শ্রেষ্ঠ দান, ওটাই হলো আমার সেরা উপহার, আর ওটা তুমি চোখে দেখতে পাবে, ওটা তুমি পড়তে পারবে, ওটা তুমি অনুধাবন করতে পারবে, অনুসরণ করতে পারবে, অনুশীলন করতে পারবে, প্রচারণ আর প্রসারণ করতে পারবে। ওটা হলো আল্লাহর কালাম, ওটা আল্লাহর বাণী, তিনি হচ্ছেন আল্লাহ, সেটা হচ্ছে আল্লাহরই একমাত্র ভাষা, ভাবও আল্লাহর, ভাষাও আল্লাহর, সুবহানাল্লাহ, ভাবও আল্লাহর, ভাষাও আল্লাহর, কালাম আল্লাহর, হ্যাঁ, বাণী আল্লাহ, ওটার নাম আল কোরআন। তাহলে কোরআন বলে দেবে কোন যাই কোন পথে চলবে, ও পথ নির্দেশনা করবে, পৃথিবীর কেউ কোনো পথ নির্দেশনা করবে না, কিভাবে জীবন যাপন করবে এর তরিকা কোরআন বলবে, কোরআনই হলো সংবিধান, কোরআনই হলো আইন। এই জন্য আল্লাহ বললেন পারা নম্বর 27 সুরার নাম আর রহমান, সুরা রহমান, হ্যাঁ, সুরা রহমান প্রথম 4টি আয়াতে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, তিনি রহমান তার সর্বশ্রেষ্ঠ দান, শিখালেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ, এই মানুষটা হলো শ্রেষ্ঠ সৃষ্টি, আর দুনিয়ার যত কিছু সৃষ্টি এই সব কিছু মানুষের জন্য। আর দুনিয়াতে আকাশ এত বিশাল, আকাশের বিশালতা,
কল্পনাতীত, কল্পনা করতে পারবে না। একটা আকাশে সূর্য আছে, চাঁদ আছে, সব আছে, সেই আকাশটা কত বিশাল, সেই আকাশটাও মানুষের জন্য। এত বিশাল পৃথিবী, জমিন, সমুদ্র, পাহাড়, পর্বত, নদ, নদী, খাল, বিল, নালা।